নমস্কার, আবার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাকৃতিক দুর্যোগের দরুন শিলচরে ক্যাবিনেট বৈঠক বাতিল জানালেন মুখ্যমন্ত্রী। বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য পরিষেবা দ্রুত করতে দাবি জানালো গ্রাহক সুরক্ষা সমিতি। হাইলাকান্দিতে দুটি মডেল হাইস্কুলের শুভারম্ভ, সূচনা মন্ত্রী পরিমলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া শিলচরে ক্যাবিনেট বৈঠক প্রাকৃতিক দুর্যোগে দরুন বাতিল করা হলো। উল্লেখ্য, রাজ্য সরকারের পূর্বে ঘোষণা মতে চলিত মাসের 31 তারিখে শিলচরে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সপ্তাহ দুয়েক আগে গোটা রাজ্যের সাথে ডিমাহাসাও জেলাসহ বরাক উপত্যকায় ভারী বৃষ্টিপাতের দরুন ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এমনকি ভারী বৃষ্টিপাতের দরুন রেলপথ এবং সড়কপথেও বহু জায়গায় ধস পড়ে বরাকের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সড়কপথে হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হলেও রেলপথ পুরোপুরিভাবে বন্ধ রাখা হয়েছে। পাহাড় লাইনে রেল যোগাযোগ ঠিকঠাক করতে দিনরাত উপেক্ষা করে শ্রমিকরা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরাক উপত্যকার ইতিহাসে প্রথমবারের মতো শিলচরে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বরাক উপত্যকা সহ ডিমাহাসাও জেলার বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে তা বাতিল করে দেওয়া হয়। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী মরশুমে বরাক উপত্যকায় ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়। সাম্প্রতিক কাছাড় জেলাতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও বর্তমানে বহু এলাকা এখনও জমাজলে প্লাবিত রয়েছে। এদিকে বন্যা পরবর্তী সময়ে জেলার বহু এলাকায়ও জ্বর সর্দি কাশি এসব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার বিষয়টি নিয়ে সরব হয়ে জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে তাদের পরিষেবা আরও ত্বরান্বিত করতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করল কাছাড় জেলা গ্রাহক সুরক্ষা সমিতি। এদিন দুপুর একটা নাগাদ সমিতির এক প্রতিনিধি দল জেলা স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে যুগ্ম স্বাস্থ্য আধিকারিকের হাতে স্মারকপত্রটি তুলে দেন। এতে উল্লেখ করে বলা হয়, কাছাড়ে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও বহু এলাকা এখনও জলমগ্ন রয়েছে এবং যেসব অঞ্চল থেকে বন্যার জল চলে গেছে সেই সব এলাকাসহ বিভিন্ন অস্থায়ী শিবিরগুলোতে জ্বর সর্দি কাশি ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদিও জেলার স্বাস্থ্য বিভাগের আওতায় থাকা প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া বানভাসীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, তবে তাদের সেই পরিষেবা আরও দ্রুত করতে আহ্বান জানান সমিতির কর্মকর্তারা। বিশেষ করে বরখোলা, কাটিগোড়া, রাজটিলা, গুমরা, জালালপুর, কালাইন, রংপুর, চেংকুড়ি, তপবন্নগর, করাতিগ্রাম, চিরুকান্দি, সোনাই, সোনাবাড়িঘাট ইত্যাদি এলাকাতে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদান করতে আহ্বান জানানো হয়। বন্যা পরবর্তী সময়ে রোগব্যাধি থেকে শহর, শহরতলি এবং গ্রাম কাছাড়ে জনগণদের মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে আবেদন জানান প্রতিনিধি দলের কর্মকর্তারা। এদিন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম আধিকারিক সমিতির আবেদন গ্রহণ করে বিষয়টি নিয়ে বিভাগীয় তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের কর্মকর্তারা বলেন, পক্ষ থেকে এখানে জয়েন্ট ডাইরেক্টর হেলথ সার্ভিস ওনার সঙ্গে আমরা দেখা করেছি। এই বন্যাজনিত কারণে কাছাড়ের বিভিন্ন জায়গায় জ্বর সর্দি কাশি এসবের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং আমরা জানি, এটাও সত্য কথা আমরা জানি, যে জয়েন্ট ডাইরেক্টর হেলথ সার্ভিসের নেতৃত্বে এই অঞ্চলে যে প্রাইমারি হেলথ সেন্টার বা হেলথ সেন্টারগুলো আছে তারা মানুষকে, জনগণকে সার্ভিস দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আজকে সকালে আমরা খবর পেয়েছি যে অনেক জায়গায় প্রাইমারি হেলথ সেন্টারগুলো আপনার খবর নিয়েছে যে ওরা টিম যাবে, কিন্তু ওরা ঠিক জায়গা দিতে পারছে না। তো আমরা এখানে অনুরোধ করেছি যে পার্টিকুলার কয়েকটা জায়গা, এই জায়গাগুলোতে যাতে ইমিডিয়েটলি টিম পাঠানো হয় এবং সেখানে আপনার এই যে বন্যাজনিত কারণে যে জ্বর সর্দি কাশি এসব দেখা দিয়েছে তার একটা সুস্থ পদক্ষেপ নেওয়া হয়। উনি আশ্বস্ত করেছেন যে ব্যাপারে ওনার আন্তরিকতার কোনো অভাব থাকবে না,
উনি এ ব্যাপারে আপ্রাণ চেষ্টা করে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবে। হাইলাকান্দি জেলায় দুটি মডেল হাইস্কুলের সূচনা করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার প্রথমে আয়নাখাল চা বাগানের লক্ষ্মীনগর মডেল হাইস্কুলের পর কোয়া মডেল হাইস্কুলের নবনির্মিত ভবনের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হাইস্কুল দুটির উদ্বোধন করেন মন্ত্রী পরিমল। এ উপলক্ষে দুটি চা বাগানে হাইলাকান্দি জেলার জেলাশাসক রোহন কুমার ঝাড় পৌরোহিত্যে পৃথক পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা রাজ্যের 119টি মডেল হাইস্কুলের সাথে এই দুটি মডেল হাইস্কুলও নির্মাণ করা হয়েছে। বাগানের এলাকায় ছাত্রছাত্রীদের বিগত দিনে অনেক দূর হেঁটে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হতো, কিন্তু বর্তমানে বিজেপি সরকারের প্রচেষ্টায় সরকারি উদ্যোগে অত্যাধুনিক ভবন নির্মাণ ও শিক্ষক নিয়োগ করে শিক্ষার বিস্তার ঘটানো হচ্ছে বাগান অঞ্চলে বলে জানান মন্ত্রী। এদিনের আয়োজিত পৃথক পৃথক সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দুটি অঞ্চলের স্কুল পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য স্থানীয় পড়ুয়াদের অভিভাবক ও বাগান কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। এদিন মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, বিজেপি রাজ্যিক কমিটির সদস্য সৈকত দত্ত চৌধুরী সহ দুটি বাগানের ম্যানেজাররা। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও জমাজলের দুর্ভোগ পিছু ছাড়ছে না শিলচর শহরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের। বৃহস্পতিবার শহরের 9 এবং 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নোংরা জমাজলের দুর্ভোগ পরিদর্শন করে সরাসরি বিগত দিনের ক্ষমতায় আসীন থাকা কংগ্রেস সরকারকে বিঁধলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে বিধায়ক বলেন, সম্প্রতি জনগণের সহানুভূতি আদায়ের নামে শিলচরে এসে শুধু ফটো সেশনে অংশ নিয়ে এর প্রমাণ দিয়ে গেছে কংগ্রেস বলে জানান তিনি। বিধায়ক এও বলেন, 2016 সালের আগে যারা শিলচর পুর বোর্ড এবং সরকার চালিয়েছিল তাদের অপরিকল্পিত কর্মকাণ্ডের দরুন শিলচর শহর এলাকা আজ নরকে পরিণত হয়েছে বলে জানান। এদিন জনগণের দুর্ভোগ সচক্ষে দেখে দু এক দিনের ভেতর সমস্যা সমাধানের আশ্বাস দেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। তিনি বলেন, ফাটক বাজার, নিউ মার্কেট, বিলপার ইত্যাদি এলাকার জমাজলের দুর্ভোগ বহুদিনের। ওই এলাকাগুলোতে ড্রেনেজ সিস্টেম ভালো না থাকায় দুর্ভোগ পোয়াতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। তাই বিষয়টি নিয়ে শীঘ্রই বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনা করে মোটর পাম্পের সাহায্যে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানান তারা। ফাটক বাজার, বিলপার এলাকা, রাঙ্গির খাল দিয়ে যে এলাকাটা জলের নিষ্কাশন হয়, এই জায়গাতে অনেক জমি অধিগ্রহণ করেছে মানুষ, খালের এলাকা অধিগ্রহণ করেছে। এটা করার পরে ওরা ব্যবসা প্রতিষ্ঠান, ছোটো ছোটো দোকানপাট, কেউ বাড়ির বাউন্ডারি ওয়াল এটাকে খালের জায়গাকে ঢুকিয়ে দিয়েছে, যার ফলে প্রত্যেক বছর আমাদের এই সমস্যার সমাধান হয়। বিশেষ করে 9 নম্বর ওয়ার্ড আর 10 নম্বর ওয়ার্ড যারা ফাটক বাজার সংলগ্ন এলাকাতে ড্রেনগুলো অধিগ্রহণ হওয়ার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাড এসেছিল, ফ্লাডের জল তো চলে গেছে, কিন্তু জলাজলে জমাজলের সমস্যার থেকে আমরা সমাধান পাচ্ছি না। আর আজকে আমরা যে জায়গাগুলো দিকে ঘুরে এসেছি আমার দেখে অত্যন্ত খারাপ লেগেছে। আমার সঙ্গে আমাদের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী, মন্ডল প্রেসিডেন্ট শ্রী শান্তনু রায় থেকে আরম্ভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক শ্রেণীর কার্যকর্তারা, বিশেষ করে মহিলারাও আজকে আমাদের সঙ্গে এই জায়গাগুলো পরিদর্শন করেছেন। এই নোংরা জল, বাজে জল, দুর্গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে আমরা এতে দেখে আসলাম কি কষ্টে আমাদের এই অঞ্চলের লোকরা থাকছে। আমরা তাদেরকে আগে থেকেও বলেছি, কারণ ওয়াটার লেভেল এম্বেংকমেন্টের বাইরে, সেটা নামেনি, এখন নামা আরম্ভ করেছে। আমরা আশা করি আজকে নাহলে কালকে সকালের মধ্যে আমরা পাম্প লাগিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে তাদেরকে উপযুক্ত নির্দেশ দিয়ে যাতে এই যে জমা জলটাকে কীভাবে তাড়াতাড়ি বের করা যায় এটার একটা ব্যবস্থা আমরা আগামী 1-2 দিনের মধ্যে করবো বলে আমরা। শিলচরের মারোয়ারি যুব সংস্থা বন্যাক্রান্তদের খাদ্য সামগ্রী দিয়ে প্রতিদিন সাহায্য করে গেছে। শহর বা শহরতলিতে প্রায় প্রতিটি অঞ্চলে তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কাপড়, খাদ্য সামগ্রী ইত্যাদি বণ্টন করার পর আজ জেলাশাসকের হাতে একটি ফগিং মেশিন তুলে দেন। কারণ ধীরে ধীরে বন্যার জল কমছে, অন্যদিকে কীড়ামাকড় বা মশার উপদ্রব বেড়ে চলছে। এদিকে জেলায় রয়েছে মাত্র 4টি ফগিং মেশিন, যা দিয়ে প্রয়োজন মেটানো সম্ভব নয়। তাই মারোয়ারি যুব সংস্থা আজ জেলাশাসকের হাতে ফগিং মেশিন তুলে দেন। উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা সহ জয়েন্ট ডিরেক্টর হেলথ আশুতোষ বর্মন সহ অন্যান্যরা। समृद्धि शाखा की कंट्रीब्यूशन से हमारी एक फॉगिंग मशीन उन्होंने खरीदा है,
ये कम्युनिटी के लिए है। जैसे आप जानते हैं फ्लड सीजन आ रहा है, आ गया है एक्चुअली, एंड बहुत वाटर लॉगिंग एरियाज में फिर मस्कीटोज, डायरिया, ये सब स्प्रेड होते हैं। तो फॉगिंग से आई रियली होप कि यू नो ये लोकेशंस जहाँ पे पानी ठहर चुका है उसमें ये मच्छर के लार्वे मारने के लिए बहुत हेल्प होगा। मैं काफ़ी लोग आ रहे हैं कि उनको फ्लड में थोड़ा हेल्प करना है, लॉट ऑफ पीपल आर राइटिंग टू मी। मैं उनसे यही रिक्वेस्ट करती हूँ, ऐसे कम्युनिटी स्पेसिफिक आप इनिशिएटिव ले सकते हैं, स्पेशली ऑन सैनिटेशन फ्रंट, बिकॉज ड्राई राशन स्टिल गवर्नमेंट इज गिविंग, एंड आपका अगर सैनिटेशन में एंड अदर यू नो जो हम वॉश प्लस जो बोलते हैं उस सेक्टर्स में आप देख सकते हैं, तो ओवरऑल ज़िला इस बार फ्लड सीजन में भी ज़्यादा डिजीजेस से ना स्प्रेड हो, यही मेरी आशा। अभी चार फॉगिंग मशीन है, दो अर्बन एरिया में काम कर रहा है और एक है विक्रमपुर और विक्रमपुर एंड बछवा एरिया में और एक है जलालपुर एरिया। तो ओवर एंड अबव कुछ कुछ जगह है जहाँ में हम लोग फॉगिंग नहीं कर सकते क्योंकि मशीन का कमी है। तो इसी के बीच ये आप लोगों का जो मशीन अभी नया अभी जो मारवाड़ी जो म्यूनसिपल तरफ से जो अभी एक मशीन लगाया है तो उससे मैंने हर जगह में हम लोग जितना हो सके हम लोग ज़्यादा से ज़्यादा जगह फॉगिंग के लिए हम लोग कवर कर सकते हैं। तो इसी बीच हम लोग मारवाड़ी युवा मंच के अधिकारियों से हम लोग बात किया है, तो हम लोग मलेरिया डिपार्टमेंट का जो चेयरमैन की सीढ़ी है उनसे बात करके एक जगह कहाँ कहाँ प्लानिंग करके वहाँ में फॉगिंग करना है वो ठीक कर लिया। तो उम्मीद है कि इससे हम लोग ज़्यादा से ज़्यादा जगह हम लोग कवर कर सकते हैं। फॉगिंग मशीन जो मेडिसिन प्रयोजन है ताकि हमारे जिले जथेष रही है। हाँ मेडिसिन हमारे एखे आपात हमारे तरफ थी मैंने फॉगिंग मशीन जो मेडिसिन आज वो हमें सप्लाई कर। तो डिजेलर पार्टा ओर के नीचे हो बाकी मेडिसिन पार्टा हम एड़ाओ मारवाड़ी जीवन मंच के तरफ थी जो मेडिसिन रिक्वायरमेंट विभिन्न जगह वनारा कैम्प करें से जो हमें मेडिसिन दिए हमें सहाज्य करब। तो सब दिए वनारा सब समय सहाज्य कर आशा करी फ्लाड सीचुएशन वनारा एगे आसें और जनगण के सहाज्य और सेवा। কাছাড় জেলা প্রশাসন ও জেলার শাসক দলের নেতাদের মধ্যে শুরু হয়েছে শীতল লড়াই। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে মুখ্য সচিবের কাছে হেনস্থার নালিশ প্রেরণের পর জেলার আধিকারিকের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন জেলা বিজেপির নেতৃবৃন্দরা। এ নিয়ে শুক্রবার সোনাই মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে আধিকারিকদের কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতারা। বৈঠকে জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় ও সোনাই প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বলেন, দলীয় বিধায়কের উপর আধিকারিকরা মিথ্যা অভিযোগ তোলে, জনপ্রতিনিধিকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা করছেন, তারা তাদের নিজ গৃহ জেলাতে কাজ করার সুযোগ করতে এই মিথ্যার আশ্রয় নিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে এদেরকে যাতে বদলি করা না হয় সরকারের কাছে দাবি জানান তারা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি মানব সিংহ, মহিলা মোর্চার জেলা সভাপতি মিত্রা রায়, সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ, পুরসভার বিভিন্ন ওয়ার্ড কমিশনার ও দলীয় নেতৃবৃন্দরা। গার্জেন মন্ত্রীকে নিয়ে গেছে কয়েকটা ত্রাণ শিবির আমরা পরিদর্শন করেছি, সঙ্গে ছিলাম, মন্ত্রীও ছিলেন। এরপরে যখন আমরা গোবিন্দনগর দক্ষিণ মনপুর এলাকাতে যাই, যাওয়ার পরে বাঁধের উপরে মানুষ শিবির পাতে অস্থায়ী শিবির পাতে আছে, ওরা কমপ্লেন করেছিল যে আমরা তিন চার দিন থেকে আছি, আমাদেরকে কেউ দেখতে আসেনি, আমরা রেশন পাইনি। তখন গার্জেন মন্ত্রীও বলেছেন ভিডিওকে এবং সার্কেল অফিসারকে তোমরা কেন ভিজিট করোনি। ওরা তখন আমরা তামলা বলেছে যে সত্যিকারের ওরা কোনো জবাব দিতে পারেনি। ওঠার পরে আমরা শিবটিল্লাতে গিয়েছিলাম, শিবটিল্লা হাই স্কুলে, ওখানে প্রায় 300 অধিক শরণার্থী ছিল, মানে ভিকটিম, মানে ফ্লাড ভিকটিমরা ছিল। ওরা কমপ্লেন করেছে যে আমরা 49টা পরিবার আছি, 9টা পরিবারকে মাত্র রিলিফ দেওয়া হয়েছে। ওই কথা শুনে আমাদের মন্ত্রী বলেছেন যে এটা অন্যায় হয়েছে। এখানে যারা বান আক্রান্ত মানুষ ছিলেন এরা বলেছেন যে ভিডিও আমাদেরকে একবারও খবর নেয়নি, সার্কেল অফিসার খবর নেয়নি। কাছাড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বন্যাক্রান্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল জিভিকে ইএমআরআই 108 অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ।
শুক্রবার কাছাড় জেলার বন্যা পীড়িতদের সাহায্যার্থে আনুষ্ঠানিকভাবে জেলা দুর্যোগ বিভাগের কর্মকর্তাদের হাতে 3000 ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেন শিলচর জিবিকে ইএমআরআই 108 প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আমি এটার জন্য থ্যাংক জানাচ্ছি আমাদের ডক্টর জিবিকে রেড্ডি স্যারকে, যিনি এই 108 এর প্রতিষ্ঠাতা, দেন আমাদের কৃষ্ণম রাজু স্যার, দেন আমাদের সুবোধ সত্যবাদী স্যার। স্পেশাল থ্যাংকস টু আওয়ার জিবিকে এমআরআই ভিপি, আসামের ভিপি মিস্টার সঞ্জয় কুমার ঝা, অ্যান্ড অল মাই কলিগস হু আর প্রেজেন্টলি হিয়ার অ্যান্ড হু আর নট এবল টু প্রেজেন্ট হিয়ার ডিউ টু সাম রিজনস। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যার জন্য আজকে আমরা এখানে 108 এর পক্ষ থেকে সামান্য একটা হেল্প কাছাড় জেলার বন্যায় পীড়িতদের হাতে এগিয়ে দিতে পেরেছি। ধন্যবাদ। আমি বিশ্বদুষ চক্রবর্তী, আমি জিবিকে এমআরআই 108 এর প্রোগ্রাম ম্যানেজার, আমি বোরাকবিলি প্লাস আপ টু এনসি হিলস আমার এরিয়ার মধ্যে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া পড়ুয়ারা যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং শিক্ষার ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যার মোকাবিলা করতে না হয়, সেই বিশেষ চিন্তাধারাকে মাথায় রেখে এক ব্যতিক্রমী প্রকল্প হাতে নিল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি। বৃহস্পতিবার ভ্যালির পক্ষ থেকে শিলচর মালুগ্রাম হাইস্কুলে অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয়। এদিন প্রায় 110 জন শিক্ষার্থীদের হাতে খাতা, বই, কলম, পেন্সিল, রাবার, শার্পনার ইত্যাদি তুলে দেন ক্লাব ভ্যালির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সহসভাপতি শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক সঞ্জীব রায়, কনকেশ্বর ভট্টাচার্য, প্রকল্পের চেয়ারপারসন চন্দ্রবতী রায়, সুমিতা ভট্টাচার্য, নেহা শ্রীবাস্তব সহ দুই স্পন্সর অনিমেষ ভট্টাচার্য ও কৌশিকী পদ ভট্টাচার্য প্রমুখ। আমরা বৃহত্তর মালুগ্রাম অঞ্চলে কাছাড় হাইস্কুল ও মালুগ্রাম গার্লস হাইস্কুলে শিশুদের মধ্যে যারা ছাত্র, যারা তাদের কারণে হয়তো আজকে স্কুলে তারা নিয়েছে, স্কুলে আজকে ওরা থাকছে, পড়াশোনা ওদের বন্ধ হয়ে গেছে, পড়াশোনা রাতে পড়ে গেছে, যে আমরা চেষ্টা করেছি রিলিফ তো সবাইকে দেওয়া হয়, যাতে এই যারা ছাত্ররা আজকে রিলিফ ক্যাম্পে আছে ওরা যাতে পড়াশোনার সাথে টাচে থাকে, সেই উদ্দেশ্যে আজকে লায়ন্স ক্লাব সেটার ভ্যালি থেকে আমরা প্রায় 110 জন ছাত্রছাত্রীকে খাতা, কলম, স্কেচ পেন, রাবার, পেন্সিল সব দিয়েছি। এটা একটা বার্তা দিয়েছি যাতে ওরা এটা বুঝে যে ফ্লাডের সময়ও পড়াশোনা চালানোটা আমাদের প্রয়োজন আছে। ভ্যালি এই বার্তা নিয়েই সমগ্র এরিয়াতে আমরা ভ্রমণ করছি এবং চেষ্টা করে যাবো যে আগামী দিনেও যাতে শিক্ষাটা যাতে এই গরিব ছাত্রছাত্রীদের বন্ধ না হয়, আমরা এই উদ্দেশ্যে আজকে কাছাড় হাইস্কুল এবং মালুগ্রাম হাইস্কুলে আমরা শিশুদের মধ্যে, ছাত্রদের মধ্যে 110 জনকে আমরা খাতা, পেন্সিল, কলম, স্কেচ পেন সব বন্টন করি। ইচ্ছে থাকলে যে সব কিছু করা সম্ভব তা আবারও প্রমাণিত করলেন চন্দ্রপুরের বাসিন্দা শাহিন লস্কর। মধ্যবিত্ত পরিবারের হয়েও কাছাড়ের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী শিবিরে থাকা বানভাসীদের কখনো ত্রাণ সামগ্রী তো কখনো পানীয় জল বিতরণ করে যাচ্ছেন তিনি। বুধবার শিলচর চন্দ্রপুর এলাকাতে নৌকাযোগে ঘরে ঘরে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী বন্যাক্রান্তদের ত্রাণ বিতরণ করেন তিনি। বৃহস্পতিবারও তারই প্রয়াস অব্যাহত রাখেন মধুরবন্ধ, বেরেঙ্গা এবং ভাগাডোহর এলাকায়। ওই অঞ্চলগুলোতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। শুক্রবারও আবারও কয়েকটি পরিবারের মধ্যে পানীয় জল দিয়ে সাহায্য করেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও বন্যাক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য তাকে সাধুবাদ জানানো হয় জেলার বিভিন্ন মহল পক্ষ থেকে। এই বন্যাগ্রস্ত যারা ওইসন তারা রিলিফের লাগিন আইসুন, তারা আর আইসুন তারা যে সরকার থেকে সাহায্য দিয়া দিছে এটা লইয়া না, তারা নিজের প্যাকেট থেকে তারা কষ্ট করিয়া প্যাকেট থেকে কষ্ট করিয়া তারা এই তুরা তুরা জিনিসপত্র তা আনিয়া স্কুলে আমরাও স্কুলে দিছি, বেরেঙ্গা মধ্যমঙ্গ বালিকা বিদ্যালয় স্কুল আর ইবা দিয়া বেরেঙ্গা বাগাডর দিয়া নিয়া দিছি। ধন্যবাদ জানাইয়া তারারে আমি যেন তারা চন্দ্রপুর থেকে আইয়া যেন অন্য যেন সাহায্যর লাগি আইয়া দিয়া দিছেন তারা গরিবগুরারে দেখিয়া, আর আমি দেখছি তারারে যে তারার এলাকারও খুব সাহায্যগ্রস্ত তারা করছেন, যারা বন্যা যে হয়েছেন তারা সাহায্য করছেন আর অধিক তারা দিয়া হওয়া তারা অধিকে আই আমারে ফোন করছেন, ফোন করিয়া কইছেন আর তারারে লইয়া আমি অধিকে আইছি বেরেঙ্গা বাগাডর আইয়া অধিকে তারারে তারা দিয়া দিছেন তারা। প্রকৃতি কোন রূপে যে কতখানি ক্ষতি করবে সেই আন্দাজ কেউ করতে পারে না। গত দুবছর করোনার মহাপ্রকোপে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বাভাবিক হতে না হতেই এবছর প্রাক বর্ষার প্রবল বৃষ্টিপাত ভাসিয়ে দিল সমস্ত বরাকবাসীর জীবন। শিলচরের অধিকাংশ অঞ্চল জলমগ্ন। এই অবস্থায় বন্যা প্লাবিত এলাকায় বসবাসকারীদের বিভিন্ন স্কুলে থাকার বন্দোবস্ত করা হয়েছে, তাদের প্রতিদিন বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচার ও লিও ক্লাব অব শিলচর সিগনেচারের পক্ষ থেকে
থেকে বৃহস্পতিবার প্রায় 1200 বন্যাপীড়িত মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। শিলচরের তারাপুরস্থিত নিত্যময়ী প্রাথমিক বিদ্যালয়, রামকুমার নন্দী পাঠশালা, অরুণ কুমার চন্দ ল কলেজ, দেশভক্ত তরুণরাম ফুকন প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, নর্মাল স্কুল, দেশভক্ত তরুণরাম ফুকন মাধ্যমিক বিদ্যালয় ও কালীমোহন রোডে অর্ধনির্মিত ফ্ল্যাট বাড়িতে যে বন্যাক্রান্ত বসবাস করছেন তাদের মধ্যে দুপুর 1টা থেকে বিকেল 5টা অবধি খিচুড়ি বিতরণ করা হয়। এই উদ্যোগ গ্রহণকারীদের ক্লাবের সভাপতি বাসুদেব ভট্টাচার্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতেও তাদের সাহায্য পাবেন বলে আশা ব্যক্ত করেছেন। আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার এবং রিও ক্লাব অফ শিলচর সিগনেচার এই দুই ক্লাবের আমরা যৌথ উদ্যোগে আজকে আমরা সমস্ত আয়োজন করেছি। আমরা আজকে এখানে আমরা বিতরণ করছি, আমরা খিচুড়ি এবং তার মধ্যে সবজি দেওয়া আছে, সেই জিনিসগুলো আমরা আজকে সবাইকে বিতরণ করছি। বর্তমানে আমি সেন্ট্রাল স্কুলে আছি, তারাপুর সেন্ট্রাল স্কুল, এখানে আমরা ক্যাম্পে আছি এবং আমরা তার আগে আমরা নিত্যময়ী স্কুল, ল কলেজ, তারপরে ইন্দ্রমণি পাঠশালা, তারপরে আমরা তরুণরাম ফুকন স্কুল, আমরা এইভাবে বিভিন্ন স্কুলে আমরা প্রাণের আজকে বিতরণ করে আসছি এবং আমরা আজকে খুশি হতে পেরেছি এই কারণে যে আমরা এই দুর্দশার দিনে আমরা প্রায় আজকে আমরা 1500 পরিবারকে পাশে আমরা থাকতে পেরেছি। দক্ষিণ বরগুলা জেলা পরিষদ এলাকার রাখাল খালের পাড়সহ একাধিক গ্রামের বন্যার্ত মানুষের খোঁজ খবর নিলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। বৃহস্পতিবার নৌকাযোগে তিনি বিস্তীর্ণ শালচাপড়া এলাকার জলমগ্ন গ্রামগুলো পরিদর্শন করে বন্যার্ত মানুষের বিধ্বস্ত পরিস্থিতির খোঁজ নেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রাক্তন বিধায়ক কিশোরনাথ বহুচর্চিত মানিকপুর, রায়পুর দুটি গ্রামের বরাক নদীর ভাঙ্গন পরিদর্শন করেন ও সরকারি ত্রাণ সামগ্রী বণ্টন করেন। সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত মানুষের যেভাবে ক্ষতি হয়েছে তা নিয়ে স্থানীয় জনতার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তার সঙ্গে ছিলেন মানিকপুর জিবি সভাপতি আলী আহমেদ, দীপঙ্কর পাল, জয়দীপ পাল, উত্তম পাল, সুজিত নাথ, বাবুল নাথ, আদিত্যগিরি বরপাত্র, ডালিম হোসেন বরভুইয়া, রাজামানু সিনহা, মাসুঘট জিপির এপি প্রতিনিধি রাজেশ শর্মা, পাপ্পু গোয়ালা, নেকবুল আলম বরভুইয়া, রুবেল বরভুইয়া, মোস্তাফ বরভুইয়া প্রমুখ। রাজ্যে ক্রমশ উত্থান হচ্ছে আম আদমি পার্টি। দলের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক তথা বরাক উপত্যকার ইনচার্জ সৌমিক সেনগুপ্ত এক প্রতিনিধি দল নিয়ে গতকাল বরাক সফরে আসেন। এ উপলক্ষে করিমগঞ্জ জেলা কমিটির মুখ্য উপদেষ্টা আব্দুর রহিম চৌধুরীর নেতৃত্বে ভাঙ্গাবাজারে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। পরে দক্ষিণ করিমগঞ্জের দলীয় সভায় যোগ দেন তারা। এদিকে আজ আম আদমি পার্টির করিমগঞ্জ জেলা কার্যালয়ে ফকিরাবাজারে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সৌমিক সেনগুপ্ত, কমল কুমার মেথি, কার্তিক সরকার, সঞ্জিত বর্মন সহ জেলার মুখ্য উপদেষ্টা আব্দুর রহিম চৌধুরী, জেলা সভাপতি সাইনুল হক, সম্পাদক জামাল উদ্দিন খান প্রমুখ। এদিনে দলের নতুনভাবে নাম লেখান জেলার শহর ও গ্রামের শতাধিক লোক। বিশেষ করে দলে যোগ দিয়েছেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন কংগ্রেস বিধায়ক কেতুকী প্রসাদ দত্তের একমাত্র ভ্রাতা কালিকা প্রসাদ দত্তের কন্যা দেবী দত্ত। তাছাড়া করিমগঞ্জ আর হাইলাকান্দি এই তিনটা ডিস্ট্রিক্টে আমাদের এখন প্রচুর সংখ্যক সদস্য আমাদের জয়েন করেছে আরও জয়েন করছে। ডিস্ট্রিক্টের কমিটি আছে, আরও আমরা কমিটিগুলোকে আরও এক্সপ্যান্ড করবো, আরও মানে যোগ্য লোকদের আমরা কমিটি দেব। এখন আমরা পৌরসভার নির্বাচনে আমরা মানে কন্টেস্ট করেছিলাম, আমাদের পার্টি ক্যান্ডিডেট দিয়েছিল, গুয়াহাটি পৌরসভাতেও দেওয়া হয়েছে আর গুয়াহাটি পৌরসভাতে আমরা
একটা সিটে বিজয়ী হয়েছি আর ২৪টা সিটে আমরা দ্বিতীয় পজিশনে আছি। ঠিক সেরকম পৌরসভা যেটা হয়েছিল আসামে, পৌরসভাতে আমাদের ৩৮ জন ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে ২ জন আমরা জিতেছে আমাদের ক্যান্ডিডেট তিনসুকিয়া লক্ষিমপুরে, আর বাকি ১৬টা ক্যান্ডিডেট ২ নম্বর পজিশনে আছে কংগ্রেসের থেকে অনেক উপরে। আর রিসেন্টলি কটন কলেজ আর কোচিং টাইম সার্ভে করেছিল, কটন কলেজের একটা ডিপার্টমেন্ট আছে মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট, তারা একটা সার্ভে করেছিল যে আজকে যদি ইলেকশন হয় তো মানুষ কাকে ভোট দেবে। তাতে আমরা খুবই আনন্দিত বলতে যে আম আদমি পার্টি বিজেপির পরেই ৩১% মানুষ ভোট দিয়েছে, যে আজকে যদি ইলেকশন হয় ৩১% মানুষ আম আদমি পার্টি। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে করিমগঞ্জের রাস্তায় বামপন্থীদের প্রতিবাদী মিছিল আয়োজিত হয়েছে। অফিস পাড়ায় ধর্না সহ শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআই নেতাকর্মীরা। মিছিল চলাকালীন রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদকারীরা। সিপিআই নেতা চন্দন চক্রবর্তী সংবাদ মাধ্যমের কাছে আন্দোলনের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। বিশাল বড় সমাবেশ হবে, তো দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। পেট্রোপণ্যের যে ট্যাক্স নেওয়া হয় সরকার কর্তৃক সেগুলো বাতিল করতে হবে। আজকে ধর্মের নামে জাতির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, ভাতের লড়াই বাদ দিয়ে জাতের লড়াই চলছে, বললো যার সংস্কৃতি আজকে আইনের আইনকে পদত যে সংবিধান, এই সংবিধানকে পদদলিত করা হচ্ছে। তো এর প্রতিবাদে আমরা আজকে এই কর্মসূচি পালন করছি। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে যেভাবে ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক। আপনারা জানেন কয়েকদিন আগে নগাং জেলাতে যে ঘটনাটা ঘটল সেইটাকে আমরা নিন্দা জানাই। আজকে আইন হাতে নেওয়া কেউ উচিত নয়, তার সাংবিধানিক কিছু অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে, প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু তা না করে থানা জ্বালিয়ে দেওয়া সেই ঘৃণ্য, এই হঠকারিতার আমরা নিন্দা জানাই। চাল ডালের পাশাপাশি বন্যাক্রান্ত স্কুল পড়ুয়াদের বইপত্র ও শিশু খাবার দিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল ভারত স্কাউট অ্যান্ড গাইডের কাছাড় জেলা কমিটি। বিবেকানন্দ ওপেন স্কাউটসের এক প্রতিনিধি দল বন্যাপীড়িত স্কুল পড়ুয়াদের খবরাখবর নিতে শহরের একাধিক স্কুল সহ রংপুর এলাকা পরিদর্শন করেন। বন্যা কবলিত রংপুর এলাকার প্রাক্তন ওয়ার্ড কমিশনার ন্যান্সি দাস ও তার প্রতিনিধি দীপক দাস সহ স্কুল অধ্যক্ষ বন্যায় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের সহায়তার আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিবেকানন্দ ওপেন স্কাউটসের মুখ্য উপদেষ্টা পুলিন বিহারি দাস। পাশাপাশি তারা পশু খাবার বন্টনেরও দাবি জানান। যে সমস্ত স্কাউট গাইডস আছে এই অনেকেরই বাড়িঘর থাকতে হয়েছে, এই বিশাল আকারের দল এই বন্যাক্রান্ত এরিয়ায় তাদের স্কুল স্টুডেন্টদের বই খাতা ল্যাপটপ, হ্যাঁ, তারপরে শিশু খাদ্য এইগুলা ব্যাপারে অনেকের বই খাতা সমস্ত নষ্ট হয়ে গিয়েছে। সরকার বছরের প্রথম দিকে ছাত্রদের একবার বই খাতা ল্যাপটপ এই সমস্তগুলো দিয়ে থাকেন, কিন্তু এই বন্যার ফলে শুধু প্রাণে বাঁচিয়ে তাদের অভিভাবকের সঙ্গে কেউ হয়তো রাস্তায়, কেউ হয়তো কোনো একটা স্কুলে, কেউ হয়তো বা যাদের বড় বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে গিয়ে কিছুটা আশ্রয় নিয়েছে। আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে যে আমার এই কাছাড় জেলার এই ভীষণ বন্যাক্রান্ত এরিয়াতে প্রতিটি স্কুলে ছাত্রদের আবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রাকৃতিক দুর্যোগের দরুন শিলচরে ক্যাবিনেট বৈঠক বাতিল জানালেন মুখ্যমন্ত্রী। বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য পরিষেবা দ্রুত করতে দাবি জানালো গ্রাহক সুরক্ষা সমিতি।
হাইলাকান্দিতে দুটি মডেল হাইস্কুলের শুভারম্ভ, সূচনা মন্ত্রী পরিমলের। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।